হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবার হাজিরাম নতুন একটি টেস্টনেট ইভেন্ট নিয়ে, আর এই ইভেন্টে জয়েন করলে আপনি কিন্তু 99% পেমেন্ট পাবেন, ঠিক আছে? আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, 99% গ্যারান্টি দেবো, আপনার এখান থেকে পেমেন্ট 100% পাবেন। এখন অল ইউজারকে কিন্তু তারা পেমেন্টটা করে থাকবে, আর এখানে বিষয়টা হলো আপনাকে এক পয়সাও খরচ হবে না, ঠিক আছে, ইভেন্টটা তো জয়েন করার জন্য। তো দেখেন, আমরা কিন্তু টুইটারে চলে এসেছি, আর এটা টুইটারে তাদের কিন্তু ভেরিফাইড টুইটার, আর এই প্রজেক্টটাও কিন্তু ভেরিফাইড, ঠিক আছে। যে টুইটারের নামই হলো ZICUT, মানে জিরকুট, ঠিক আছে নামটা। তো ইভেন্টে এখানে এদের সম্পূর্ণ প্রসেসগুলো দেখবেন টুইটারে, এদের বিস্তারিত দেখলে অনেক কিছু বুঝতে পারেন। এদের কয়েন স্ট্যাকের সাথে পার্টনারশিপ আছে, তারপরে এখানে আরও অনেক অনেক বিষয় আছে। তো এটা নিয়ে আমরা বেশি কিছু বলবো না, সরাসরি আমরা অফার লিঙ্কে চলে যাই, ঠিক আছে? তো অফার লিঙ্কটা পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, ক্লিক করবেন, করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবেন। তো এমন ইন্টারফেসে আসার পরে কি করবেন, আপনাকে কিছু সেফোলিয়া ফাসেট লাগবে। আর এই বর্তমানে এই সেফোলিয়া ফাসেট ছাড়াই কিন্তু আপনি টেস্টনেট ইভেন্টগুলোতে জয়েন করতে পারবেন না। অবশ্যই আপনি কিন্তু এই সেফোলিয়া ইথার যে ফাসেট আছে এটাকে আপনার লাগবেই, মাস্ট বি, প্রত্যেক টেস্টনেটের ইভেন্টে জয়েন করতে গেলে। তো সেক্ষেত্রে দেখেন, আমি এখানে কিন্তু দুইটা ফাসেট লিঙ্ক দিয়ে দিছি। তো আপনি কিন্তু ফার্স্ট টাইম প্রথম লিঙ্কটা চাপ ধরে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি যে কোনো ব্রাউজারে চলে দেবেন। ব্রাউজারে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, আমি দেখাই দিই, এমন, ঠিক আছে? তো এমন ইন্টারফেস। তো একটা সমস্যা হলো এখানে, আপনাদের কিন্তু এইখানে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে, প্লাস আমি এখানে লগ ইন করে নিয়েছি। আপনারা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট খুলে লগ ইন করে নেবেন, তারপরে এইখানে আপনার মেটামাক্সের যে রিসিভ অ্যাড্রেসটা আছে, মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো কীভাবে কপি করেন, আমি সরাসরি মেটামাক্স থেকে আপনাদের দেখাই। তো আপনার মেটামাক্সে চলে আসবেন, মেটামাক্সে আসার পরে এইখানে যে অ্যাড্রেসটা শো করবে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে সেমভাবে এইখানে চলে আসবেন, এই পেজে সেফোলিয়া যে ফাসেট লিঙ্কটা এখানে চলে আসবেন। আসার পরে এই যে ঘর আছে এখানে আপনার ওই অ্যাড্রেসটা কপি করে মানে পেস্ট করে দেবেন, যেটা কপি করছেন, করবার এখানে ক্যাপচাটা ভেরিফাই করে দেবেন। তারপর এখানে সেন্ড মিতে ক্লিক করবেন, সেন্ড মিতে ক্লিক করে কিছুদিনের ভিতরে আপনার ওই ওয়ালেটে 0.5, ঠিক আছে, 0.5 ইথার, মানে সেফোলিয়া ইথার আপনার ওয়ালেটে ট্রান্সফার করে দেবে। এখানে কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়, সেক্ষেত্রে ট্রান্সফার হয় না। আর এখানে ট্রান্সফার করলে আপনার এখানে ওয়ালেটটা মানে ট্রানজ্যাকশনটা দেখতে পারেন, প্লাস কত মিনিট আগে এখান থেকে ট্রান্সফার করছেন সেটা এখানে দেখতে পারবেন। তো একটা বিষয় বলি, এইখানে কিন্তু অনেক সময় সমস্যা দেয়, সেটা আপনার ইথার যে ফাসেটটা দেয় না। সেক্ষেত্রে কী করবেন, আপনারা এখানে 2 নম্বর লিঙ্কটা আছে, 2 নম্বর লিঙ্কটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন। এইখানেও সেমভাবে ওই ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট দিয়ে সেগুলো ফাসেটটা কমপ্লিট করে নেবেন ক্যাশটা ভেরিফাই করার পরে। তো মনে করেন, ধরেন আপনাদের এই যে ফাসেট নেওয়া হয়ে গেছে, এবার যে কাজটা করতে হবে, এখানে যে ব্রিজ লিঙ্ক, এই ব্রিজ লিঙ্কটা সাব ধরে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার মিসেস ব্রাউজারে চলে আসবেন, মিসেস ব্রাউজারে আসার পরে আমি দেখাই দিই, মিসেস ব্রাউজার আসার পরে পেজটা কিন্তু এমন শো করবে, ঠিক আছে? তো অবশ্যই পেজটা ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আসার পর এখানে কিন্তু আপনার প্রথম থাকবে কানেক্ট ওয়ালেট। তো এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস থেকে কনফার্মেশন দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ব্রিজ করতে হবে, ঠিক আছে? তো ব্রিজটা করতে হবে এখানে সেফোলিয়া থেকে, এই যে জিরকুট আছে এর টোকেনটা মানে নিতে হবে। তো এর জন্য এখানে আমাদের সেফোলিয়া যা আছে আপনারা এখানে বসাই দিতে পারেন আপনার মন মতো। তো আমি এখানে 0., আমি আমার যেহেতু 1 আছে, আমি এখানে 0.2 মানে 20 আমি এ করে ওইটা আমি সেফোলিয়া থেকে ওই জিট কোড ওইটা নেব। তো এখানে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে, এটা আমরা কী করবো, এখানে যে ব্রিজ অপশন আছে ব্রিজে ক্লিক করবো। আপনারাও আপনাদের ব্যালেন্স যেমন থাকবে সেভাবে আপনারা এটা করে নেবেন। তো আমি ব্রিজে ক্লিক করলাম, করার পর কিন্তু এমন অপশন আসবে, সরি আমার ডেস্কটপ মোডে সঠিকভাবে কাজ করছে না। তো এইখানে দেখেন আপনার যে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ, তো এটাতে ক্লিক করে দেবেন, দিলে মেটামাক্স থেকে কনফার্মেশনটা কমপ্লিট করে দেবেন। তো আমরা এটাতে ক্লিক করি, আমাদের মেটামাক্স থেকে কিন্তু ওয়ালেট কনফার্মেশনটা নিবে, এটা কনফার্ম করে দিবেন, ঠিক আছে? সেমভাবে আপনারা দেখে নিচ্ছে কনফার্ম অপশন আসছে, কনফার্ম ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ব্রিজিং হচ্ছে, ব্রিজিংটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আরেকটা টাস্ক আছে, সেটা কমপ্লিট করলে এই ইভেন্টে জয়েন করা শেষ, ঠিক আছে? আর আপনার যে কয়টা ওয়ালেট আছে চেষ্টা করবেন কমপক্ষে 3টা বা 5টা ওয়ালেট দিয়ে কাজ করার জন্য, কারণ বর্তমান সময় দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে ট্রানজ্যাকশন। তো এটা কেটে দিলাম, দেওয়ার পর এটা কিন্তু আমাদের আরেকটা লিঙ্ক, সরাসরি আমাদের টেলিগ্রাম চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে আরেকটা আছে টাস্ক লিঙ্ক, ঠিক আছে? এই টাস্ক লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে। তো টাস্ক লিঙ্কটা কপি করে নিয়ে আপনার মিসেস ব্রাউজার সেম্বল চলে আসবেন, নতুন একটা পেজ নেবেন, নেওয়ার পর কী করবেন এই পেজটা মানে রিলোড দেবেন, ঠিক আছে? এটা সার্চ করবেন, করার পরে আমি দেখাই দিই বিষয়টা। তো ওই টাস্কের লিঙ্কটা এসে কপি করলে এমন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে কন্টিনিউ আসে পেজে, এই কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার একটা ইমেল দিতে বলবে, তো এখানে একটা ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো ইমেলে তো একটা লিঙ্ক পাঠাবে, ইমেলটা ভেরিফাই করে দেবেন। তো আমরা এই টাস্কটা কমপ্লিট করে নিই। তো আপনাদের ইমেলটা ভেরিফাই করার পরে এমন পেজ আসবে, ঠিক আছে? তো এইখানে যে কাজটা আছে, এখানে টুইটার কানেক্ট করতে হবে, ডিসকর্ড কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে, ক্যাপচা ভেরিফাই করতে হবে, সাবমিট দিতে হবে। তো আমরা এই কাজটা কমপ্লিট করে নিই, করে আপনাদের দেখাই দিই।
তো আপনি যখন এখানে টুইটারটা কানেক্ট করবেন, করার পর এখানে দুইটা টাস্ক আছে, এই দুইটাতে আপনাকে মাস্ট বি ফলো করতে হবে, ঠিক আছে? এই দুইটা ইউজার নাম কপি করে নিয়ে আপনার টুইটার চলে যাবেন, যে সার্চ করে এদেরকে ফলো করে দিবেন। তো আমরা এটা কমপ্লিট করে নিই। তো দেখেন এখানে টাস্কগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখেন এদের ফলো ফলো করে দিছে এগুলোতে। তারপরে এখানে ডিসকর্ড জয়েন, ডিসকর্ড জয়েন করার পরে আপনার ডিসকর্ডটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে এখানে এসে এটাতে ক্লিক করবেন, করে দেখবেন এখানে আপনার টিক মার্ক উঠে যাবে। আর ডিসকর্ডের লিঙ্ক পাবেন কোথায়? এইখানে দেখবেন একটা ডিসকর্ডের অপশন থাকবে, এখানে ক্লিক করলে আপনার সরাসরি ডিসকর্ড নিয়ে যাবে, ডিসকর্ডে জয়েন করবেন। তারপর এখানে আসবে আপনার ওয়ালেট কানেক্ট অপশন। তো এইখানে এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি দেখাই দিই, এখানে ওয়ালেট কানেক্ট অপশনে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এইখানে সাইন ইন টু ভেরিফাই, এটাতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন। আমরা ক্লিক করলাম, এটা মেটামাস্ক থেকে কনফার্মেশন নেবেন, নিয়ে আমার ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আপনার সেমভাবে এটা ভেরিফাই করে নেবেন। সাইন ইন করে দিলাম, সাইন ইন করে দিলে কিন্তু এখানে ভেরিফাই কমপ্লিট লেখা দেবে এমন, ঠিক আছে? দেখ এখানে ক্যাপচারটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিই। আমাদের সরি, আমাদের ও এটা কিন্তু ফলোটা বলছে হয়নি। তারপর আমরা ফলোরের কাজটা কমপ্লিট করে নিই। দেখি দেখেন আমাদের একটু সমস্যা ছিল এই ফলোর বিষয়টা। তো আমরা জাস্ট ফলো লিঙ্ক এরপরে ক্লিক করেছি, সাথে কিন্তু টিক মার্ক উঠে গেছে। তো আমাদের এটা কাজ কমপ্লিট হয়েছে। আমরা ক্যাপচারটা ভেরিফাই করে নিই। ক্যাপচারটা ভেরিফাই করার পর আমরা এখানে সাবমিট অপশন আসছে, আমরা সাবমিটে ক্লিক করে দেবো। আপনারা সেমভাবে সাবমিটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এমন লেখা দেবে যে ইউ আর মেড ইট, ঠিক আছে? আমার দেখাচ্ছে 50 পয়েন্ট, এখন আপনারও কত কেমন পয়েন্ট দেবে বলতে পারছি না, তবে এখানে দেখতে পারবেন। আর এইখানে ক্লিক করে আপনার রেফারিংটা পেয়ে যাবেন। তো আপনার রেফারিংয়ের মাধ্যমে যদি পারেন তো কয়েকটা ফেক রেফার বা মাল্টিপল যাই বলেন সেটা করে রাখতে পারেন। পরবর্তীতে কিন্তু এদের এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হবেন সেক্ষেত্রে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।